আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিহআলি আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা সূরায় ফলাকের মশকু করবো ইনশাআল্লাহ তো আমার সাথে আছে আমার ছাত্ররা তো আমি তাদেরকে এখন সুরায়ে ফালাকের মস্ক করাবো এবং আমাদের যে ছাত্রগুলো আছে আমার যে ছাত্রগুলো আছে সেই ছাত্রগুলোর সঙ্গে আমি আপনাদেরকেও শরিক করতেছি আপনারাও যদি আমাদের এই মস্কের শরিক হতে চান তাহলে আপনারা কোরআন শরীফ অথবা আম্পাড়া নিয়ে বসতে পারেন হ্যাঁ আপনাদেরকে সুরায় ফালাক বাহির করতে হবে আমরা এখন সুরায় ফালাকের মস্কু করব এই মস্কের দ্বারায় উপকার হলো যে যদি আপনি সুরায় ফালাক না পড়তে জানেন তাহলে আপনি পড়া শিখবেন আর যদি পড়ার মধ্যে ভুল থাকে সে ভুলও আপনার সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনি যদি না জেনে থাকেন যে আপনার সুরায় ফালাকের মধ্যে ভুল আছে কি না তাহলে আপনি মস্কের মধ্যে অংশগ্রহণ করলে সেটাও বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে তো বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ চলুন শুরু করি প্রিয় দর্শক আমি যখন মস্কু করাবো যখন আমি পড়াবো তখন আপনাদেরকে পড়তে হবে চুপ করে থাকলে কিন্তু হবে না আমি বলবো আমার সঙ্গে আপনারাও বলবেন

জিম এই জায়গায় কয় আলিফ টান এই জায়গায় তিন আলিফ টান এটা হচ্ছে মধ্যে আরজি মধ্যে কি আরজি এখানে তিন আলিফ টানতে হবে অনেকেই বলে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق قل 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 একেবারে উল এরকমও না কুল এরকম না মাঝখানে একটা হ্যাঁ এই যে এখানে দেখেন শেষে যে কফ রয়েছে যেখানে আমরা অফ করবো ফালাক এখানে শেষে কফে কিন্তু জের আছে তাই না কিন্তু এখানে অফু করার কারণে কফের মধ্যে সাকিন হবে এই কফ কলকলা হবে কি হবে কলকলা কলকলার হরফ কয়টি পাঁচটি কফ বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে আমাদেরকে কলকলা করে পড়তে হবে ঠিক আছে না কুল মি এখানে কিসের হয়েছে এখানে ইকফার গুন্না হয়েছে কিশোর গুন্না ইকফার নুন সাকিনের বামে ইকফার হরফ শীন আসছে ঠিক আছে না এই অনেকে বোলে মেং 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 না মিং কিভাৱে মিং মিং মা খলাক শলা কোৱা না শলা ক অনেকেই বলে খলা ক মানে মানে কলকলাটাকে বিকৃত করে ফেলে কলকলা করার যে একটা নিয়ম আছে কলকলা মানে হলো প্রতিধ্বনি করা হ্যাঁ তুমি যদি একটা বলকে এরকম দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো ওয়ালের মধ্যে ছুঁড়ে মারো বলটা আবার তোমার কাছে আসবে না কলকলাটাও ঠিক সেভাবেই উচ্চারণ হবে ঠিক আছে এরকম না খলাক খলা ক যদি বলেন তাহলে কফের উপর জবর হবে জবর দেওয়া যাবে যাবে না এখানে সাকিন হবে কারণ অক্প হচ্ছে ইদা ওয়াকাব ওয়া মিন شر اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد এখানে দেখেন এখানে আইনটাকে অনেকেই কিন্তু বিকৃত করে আইনের জায়গায় হামদার উচ্চারণ করে এটা যদি করা হয় তাহলে কি পড়া সহি হবে হবে না আইনকে আইনের উচ্চারণ করতে হবে ঠিক আছে نفاثات في العقد ومن شر النفاثات في العقد عقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد তেলাওয়াতের একটি ধারাবাহিকতা আছে সেটা হলো যে আলিফ টান যে যে জায়গায় আছে এক আলিফ মদ সেই সেই জায়গায় সমানভাবে এক আলিফের টান দিতে হবে আপনি এক জায়গায় এক আলিফের টান বেশি দিলেন আরেক এক জায়গায় যদি এক আলিফের টান কম দেন তাহলে কিন্তু আপনার তেলাওয়াত সুন্দর হবে না ঠিক আছে আর সহিত হবেই না আপনি যদি এক আলিফের জায়গায় চার আলিফ টান দেন আর চার আলিফের জায়গায় এক আলিফ টান দেন তাহলে কি হবে না তাহলে এটার হক হলো এক আলিফের জায়গায় এক আলিফ টান দিতে হবে চার আলিফের জায়গায় চার আলিফ দিতে হবে তিন আলিফের জায়গায় তিন আলিফ দিতে হবে ঠিক আছে আচ্ছা

شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم صدق الله العظيم, صدق الله العظيم الحمد لله يا دارشوك أمرا سورة الفلق المشكور لهم আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন এই মস্কের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের তেলাওয়াত কিছুটা হলেও শুদ্ধ হয়েছে তো আপনি যদি ধারাবাহিকভাবে সুরাই ফিল পর্যন্ত এরকম মস্ক চান বা তারও বেশি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে এবং অন্যরাও যাতে সহি তেলাওয়াত করতে পারে আর আপনি যদি আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলো পেতে চান যদি দোয়া হাদিস মাসলামাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকেই ভালো রাখুন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরাকাতু مولاى صل و سلم دائما ابدا على حبيبك خير الخلق